বন্ধুরা, আপনার মোবাইল যদি ফ্লাশ করে ফেলেন ভুলবশত বা যে কোনো মতে ফ্লাশ হয়ে যায়, তাহলে FRB লক নামে একটি লক হয়ে যায়। যেমন আপনি যদি পাসওয়ার্ডটা আপনি ভুলে যান, তখন FRB লক হয়ে যায়। কিভাবে আপনি FRB লকটা খুলবেন আজকে দেখানো হবে এই ভিডিওতে। আমার হাতে যে মোবাইলটা আছে এটা হলো স্যামসাং M10 মোবাইলটা। এই যে দেখুন, আমি সামনে যাচ্ছি, সামনে সেট আপগুলো কমপ্লিট করার পর আমি দেখাবো এটা কিন্তু একটি FRB লক আছে। আমি একটি কোড ডায়াল করব, কোড ডায়াল করার পর দেখবেন আপনার যে লকটা আছে লকটা খুলে যাবে। আপনারা এই কোডটি দিয়ে ট্রাই করতে পারেন। আপনারা যে কোনো মোবাইল যদি লক হয়ে যায়, FRB লক হয়ে যায়, আপনারা এই কোডটা দিয়ে লকগুলো খোলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ হয়তো শতকরা 100 পাচ্ছেন, না হলে 99% স্যাট এই লক এই কোডটা দিয়ে খুলে যাবে। এই যে দেখুন, আমি মোবাইলটাতে এই আমার যে ওয়াইফাই আছে ওয়াইফাই কানেক্ট করেছি। ওয়াইফাই কানেক্ট করতে হবে যদি আপনি এটা সেট আপ করতে হয়। যদি আপনি FRB লক লাগে তাহলে আপনি ওয়াইফাই কানেক্ট চাবে, আর যদি FRB লক না থাকে তাহলে কিন্তু ওয়াইফাই কানেক্ট দরকার হবে না। এমনি স্কিপ আসবে, স্কিপ আসলে আপনি স্কিপ দিয়ে দেবেন, স্কিপে আপনার কাজ হয়ে যাবে। এই যে দেখুন, এখানে চেক ফর আপডেট, চেক মানে এখানে আপডেট চেকিং করা হচ্ছে আপনার মোবাইলটা আপডেট ঠিক আছে কি না। এখন দেখুন, এখানে আমি একটা কোড ডায়াল করবো 36900। আপনারা এই কোডটি ডায়াল করে ডান দিবেন। ডান দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, যদি আপনি সেটটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা থাকে এখানে স্কিপ দিবেন, এখানে আবার স্কিপে টিপ দিবেন। যদি আপনার মোবাইলটা এখন দেখুন, যদি এখানে কোডটা নিয়ে থাকে তাহলে এরকম অপশান আসবে, আর যদি না আসে তাহলে আপনার কোডটি আপনার সঠিক কোড হয়নি, আপনি অন্য একটি কোড এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখুন এখানে স্কিপ আসেছে, আমি স্কিপ ট্যাপ দিয়েছি। স্কিপের ট্যাপ দেওয়ার পর আমি নেক্সট একটি প্রোগ্রাম আসবে, আমরা ওখানে চলে যাব। ওখানে চলে যাওয়ার পর দেখব আমাদের মোবাইলটি কমপ্লিট হয় কি না। এই যে দেখুন, এখানে এখানে স্যামসাং আসছে, এখানে নেক্সট একটা অপশান আসার কথা, এখন কিন্তু নেক্সট অপশানটা আসছে না। এই যে দেখুন, নেক্সট অপশানটা চলে এসেছে। এখানে নেক্সট অপশানে স্কিপ করার পর এখানে দেখুন স্কিপে একটা ট্যাপ দিবেন, এখানে আবার স্কিপ দিবেন, স্কিপ দেওয়ার পর এখানে ফিনিশ দিবেন। যদি আপনার FRP চলে যায় তাহলে এখানে ফিনিশ দেওয়ার পর আপনার মোবাইলটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আপনার মোবাইলটি আপনি কমপ্লিট ঠিক করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে দেখুন অ্যাগ্রিতে ট্যাপ দেওয়ার পর এখন মোবাইলটি কমপ্লিট হয়ে গেছে। সো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে।